আসসালামু আলাইকুম। আমাদেরকে বিজ্ঞ আগতল ডেকে পাঠিয়েছেন, আমরা এসেছি গার্ডিয়ান লেভেল থেকে। আমরা মা এবং আমি অন্তর আদনানের মামা এসেছি, আমাদেরকে জিম্মাদার হিসেবে দিয়েছে, আমরা তার জিম্মাদার গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। সকল দেশবাসীর পক্ষ থেকে আমি সকলকে সম্মান জানাই, সালাম জানাই, তাদের আপ্রাণ চেষ্টা এবং সহযোগিতায় আজকে আমরা ফিরেছি। স্বরাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ জানাই স্যারকে, আসসালামু আলাইকুম স্যার, আপনাদের সহযোগিতা, প্রধানমন্ত্রীকে সম্মান জানাই, তা 24 ঘন্টার কথা বলেছে তারা উইথিন 24 ঘন্টাও লাগেনি আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে সমাধান হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আর আর এই আল্লাহর কাছে দোয়া করি যে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। প্রশাসনিকভাবে কোনো চাপ আছে নাকি? না না, প্রশাসন আলহামদুলিল্লাহ কোনো প্রশাসনের কিনা কোনো চাপ নেই। থ্যাংক ইউ সো মাচ। আমি জানা মতো এখানে আমাদের এখানে তিনজনই এসেছে, আমি তাদেরকে দেখলাম, আগে থেকে তো সেরকম চেনা ছিল না, এখান থেকে তারা আসছে এতটুকু আমি তিনজনকে আমি আসলে সেভাবে চিনি না, আমি তিনজনের কথা শুনেছি। আর আমি আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, আমি আবু তোহা আদনানের মামা, সাত মামার মধ্যে একটা মামা। হ্যাঁ রাইট রাইট ঠিক আছে। হ্যাঁ মানে আবু তোহা আদনান, মোহাম্মদ আদনান আর আবু মুহিত আনসারি, এরাদের দুজনকে বাংলাদেশ পুলিশ রংপুর মেট্রোপলিটন জিডি নম্বর 702/21 মূলে উদ্ধার করেন। আর আরেকজন যে আমিরুদ্দিন ফয়েজ, ওনাকে 687 মূলে উদ্ধার করা হয় এবং তাদেরকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কে এম হাফিজুর রহমান সাহেবের কাছে উপস্থাপন করলে তারা স্বপ্রণোদিতভাবেই সম্ভবত যে জবানবন্দি দিয়েছে তাতে তাদেরকে কেউ অবরুদ্ধ করে রাখেনি, এটা আমি একদম নিশ্চিত নই, যেহেতু মানে তাদেরকে জিম্মায় দিয়ে দিলেন, এ থেকে বোঝা যাচ্ছে তাদেরকে কেউ অবরুদ্ধ করে রাখেনি, এবং যেহেতু তাদেরকে অবরুদ্ধ করে রাখেনি এই কারণে বিজ্ঞ আদালত অনুমতি দিয়েছেন, তারা তাদের পরিবারের সাথে চলে গেলেন আর কি, এতটুকুই। আপনার পুরো নামটা? আমি অ্যাডভোকেট সুলাইমান আহমেদ সিদ্দিকী। সাক্ষী হিসেবেই হোক, যখন ফৌজকাবিদের 164 ধারা জবানবন্দি নেয় তখন শুধুমাত্র একজন ম্যাজিস্ট্রেট এবং ওই যে জবানবন্দি দিবে এই দুইজনের বাইরে কারো থাকার সুযোগ থাকে না, এই কারণে আমরা এখন আপাতত ওনারা সবাই ফৌকাবিদের 164 ধারা মোতাবেক জবানবন্দি দিয়েছেন এবং আসামি হিসেবে নয়, এটুকু আপনারা নিশ্চিত হন, আসামি হলে তারা মানে জিম্মা পেত না। বিজ্ঞ আদালতে আমরা যে তিনজন নিখোঁজ ব্যক্তি ছিল তাদেরকে বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপন করেছি এবং বিজ্ঞ আদালত তাদের জবানবন্দি গ্রহণ করেছেন, জবানবন্দি শেষে তাদেরকে নিজ জিম্মায় তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করেছে। আদালতের নজরে সব কিছুই আনা হয়েছে, আদালত সিদ্ধান্তই শিরোধার্য, সেখানে কার্যক্রম অব্যাহত আছে, যে ইতিবাচক রেজাল্ট পেলেই আমরা সেটা আপনাদেরকে জানাব। মূলত যে বিষয়টি হলো যে তাদের পরিবারের পক্ষ থেকে নিখোঁজ জিডি এসেছে, নিখোঁজ হওয়ার পরেই যখন আমরা পেয়েছি, আমরা পাওয়ার পরে তাদের এই সময় কোথায় ছিল, কী অবস্থায় ছিল এবং তাদের সার্বিক বিষয়গুলো আদালতে উপস্থাপন করে আদালতের এখতিয়ারভুক্ত করা হয়েছে, বিজ্ঞ আদালত এই বিষয়ে অবজারভেশন করে তাদেরকে জিম্মায় দিয়েছে।